আসন্ন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে শোনা যাচ্ছে তিন প্রার্থীর নাম তবে কে হবেন এবারে নির্বাচনে খুলনার মেয়র তা দেখার অপেক্ষায় খুলনা নগরবাসী খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন আসছে বারোই জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন এরই মধ্যে মেয়র পদে গুঞ্জন উঠেছে তিন প্রার্থীর নাম এর মধ্যে রয়েছেন বর্তমান মেয়র আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং জেলা আইনজীবী সাইফুল ইসলাম তবে খুলনা মহানগর আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে জানানো হয় নগরের একত্রিশটি ওয়ার্ড সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্তমান মেয়রকে এগিয়ে রাখছেন এই দৌড়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কে খুলনা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা আহ্বন করেছিল সেই বর্ধিত সভায় সিদ্ধান্ত সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে তালুকদার আব্দুল খালেককে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের সেন্টার ওয়াইজ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের রোড রোডে রোড সেন্টার কমিটিকে সাথে আমরা সম্পৃক্ত করেছি আমাদের সমস্ত দলের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আমাদের সেন্ট্রাল কমিটিগুলো আমরা তৈরি করেছি স্থানীয় নেতৃবৃন্দ মেয়র পদে তালুকদার আব্দুল খালেকের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করলেও শক্ত অবস্থানের কথাই জানান দিচ্ছেন অপর দুই প্রার্থী তারা তাকিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী সেটা যদি উনি আমাদের নমিনেশন দেয় সেটা অবশ্যই আমি গ্রহণ করব আর যদি উনি যেটা ভালো মনে করেন দলের সিদ্ধান্ত যেটা নেয় যদি উনি মনে করেন যে অন্য কাউকে দেবেন বা খালেক ভারি দেবেন সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের নগরবাসীর যে করার যে বোঝা আমাদের উন্নয়নের যে কার্যক্রম গতিশীলতা এবং সব মিলিয়ে নাগরিক সুবিধার বিবেচনা করে নগরবাসীকে যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্যই আসলে আমি সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে চাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই খুলনা জনগণের উন্নয়নের জন্য অবশ্য যোগ্য প্রার্থী বেছে নেবেন বলে জানালেন বর্তমান মেয়র ও খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক নগরবাসীর দায়িত্ব খুলনাকে যদি সঠিক উন্নয়নের ধারায় রাখতে হয় তাহলে তারাই বিবেচনা করবে যে কাকে ভোট দিলে এটা সম্ভব অতএব এটা তো আমার বল আমি তো নির্বাচন করব এবং আমার প্রতীক নৌকা থাকবে অতএব এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে নগরবাসী কেন্দ্রীয় আওয়ামী লীগ খুলনার উন্নয়ন সহ খুলনা নগরকে তিলোত্তম নগরীতে পরিণত করবে এমন প্রার্থীকে মনোনীত করা হোক বলে প্রত্যাশা খুলনা নগরবাসীর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক